শেষ হয়ে গেছে। আপনার হোয়াটসঅ্যাপে কি দেখেন? দেখেন? বাহ, ভেরি গুড। ঠিক আছে, একটু মনে করিয়ে দিন যে কিরকম ছিল সেই দিনগুলো। রাক্ষস রানী কটকটিকে আমি একদিন বলেছিলাম, আজ থেকে সামনে এসে দাঁড়াবে কিরণ, তার হাতে থাকবে তার চোখে থাকবে প্রতিশোধের ধ্বংস করে দিল একদম। হ্যাঁ, মানে আমি না বলতে বলতে এখন মানে সবসময় হয় না, ডেফিনেটলি এতবার বলেছি সিরিয়ালের ডায়লগ গুলো, কিন্তু মাঝে মাঝে না ওখানে চলে যাই, মানে মনে হয় শুটিং করছি আমি। এটাই তোকে বলা হয় যে ডেডিকেশন। হোয়াট ইজ ডেডিকেশন? আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী নায়িকা রূপমা রয়েছে, যার সিরিয়াল আমরা দেখেছি, কিন্তু আগামী দিনে সে বাংলা ছবিতে আত্মপ্রকাশ করছে। বেশ কয়েকটি ছবি তার ফ্লোরে রয়েছে, বড় বড় নায়কদের সঙ্গে আগামী দিনে তাকে আমরা দেখবো। চাইবো আপনারা দু হাত তুলে একবার আশীর্বাদ করুন আপনাদের প্রিয় রূপমাকে। প্লিজ একটা জোরে করতালি, এটা আশীর্বাদ হাততালি।
Thank you.